হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যদিও এই ভিডিওটা একটু অন্যরকম। এটা আমাদের বাড়িতে করা জলপদ্মের গল্প। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বাড়িতে পদ্ম ফুল করার। অনেক ফুলই তো আছে, কিন্তু পদ্ম ফুল নেই, আর তার ফলাফল তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। বেশ অনেকগুলো পদ্ম কিন্তু ফুটেছে একসাথে, বেশ অনেকগুলো, এবং তার সাথে অনেক কুঁড়িও ফুটেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম এটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর তাছাড়াও সামনে আবার আসছে দুর্গাপুজো, তো পদ্মের সাথে দুর্গাপুজোর তো একটা আলাদা রকম সম্পর্ক আছে। আর বলে রাখি, এই ফুলগুলো কিন্তু 20 থেকে 25 দিনের মধ্যেই ফুটেছে। আর কিভাবে হলো সেই ভিডিও নিয়ে আসবো আবার অন্য একদিন। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।